নমস্কার বন্ধুরা, এই গরমে সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের রেসিপিটা একদম দুর্দান্ত রেসিপি, একটু অন্য রকমের। আজকের রেসিপি হচ্ছে রাইস পকোড়া। রাইসটা করে নিয়ে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম, তারপরে আমি এটা বেটে নেব। আপনারা শিলনোড়াতেও বাটতে পারবেন কিংবা মিক্সিতেও। আর কি কি উপকরণ লাগছে এখানেই সব রাখা আছে, পুরো ভিডিওটা দেখুন। চিনাবাদামটা ভেজে নেব, আর এখানে আমি বেটে নিয়েছি। আর এতে আমি দেব এখানে ছোট বাটির এক বাটি, মানে 3 চামচ বেসন। দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, টমেটো কুচোনো। ধনে পাতা থাকলে আপনারা ধনে পাতা দেবেন, আমি একটু কাসুরি মেথি দিয়েছি। আমি এখানে 2 রকম সসের সাথে পরিবেশন করেছি, কিন্তু ভাতের সাথে ডাল মেখেও খুবই ভালো লাগে। রাইস পকোড়া দেখতেও যেমন, খেতেও সেই রকমই। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।